শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তালা নামে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাতু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম জি ডেইলি লাইফ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকের ব্লগের শুরুতে খুবই পবিত্র একটা দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি আর এটা ছিল গত পরশু মাগরিবের আজানের পরপরেই আমি যখন আম থেকে অজু করে বের হলাম আমার মামুনিরাও কিন্তু উঁচু করার জন্য ছটপট করতে শুরু করলো ওদেরকেও আমি উঁচু করিয়ে দিলাম তারপর তারা তাদের ছোট ছোট নামাজি নিয়ে হিজাব নিয়ে চলে গেল লিভিং রুমে তো সেই দৃশ্যটা দেখে আমার মনটা খুব ভালো লাগলো পাশেই আমি দাঁড়িয়ে ছিলাম তো ভাবলাম যে আমি সুন্দর মুহূর্তটাকে একটু ক্যাপচার করি আপনাদের সাথে শেয়ার করি যেন আপনাদের মন থেকে দোয়া আসে আমার বেবিদের জন্য অ্যাকচুয়ালি আমি ছোটোবেলা থেকেই বেশিরভাগ দেখা যায় আমার মা খালা নানু তাদের মাঝেই বড় হওয়া তো তাদের সব কিছু দেখেই কিন্তু আমি যেটুকু শিখেছি তো আমার বিশ্বাস যে বাচ্চারা পরিবার থেকে শিখে পরিবারই হচ্ছে তাদের প্রথম বিদ্যালয় শেখার তারপরে হয়তো তাদের বিবেক বুদ্ধি যখন হয় ভালো মন্দ বিচার বিশ্লেষণ করার ক্ষমতা যখন হয় তখন তারা একটু একটু করে বুঝতে শিখে বা তাদের নিজেদের একটা নিজেরা মেনটেন করে যাই হোক কথা বলতে বলতে অনেক দূর কিন্তু চলে আসলাম আজকে এখানে আমি বাঙালি একটা খুবই চমৎকার রান্না করব। খুবই সহজ আর অল্প তেল একেবারে একদমই অল্প তেল আর হচ্ছে অল্প কিছু স্পাইস দিয়ে আর মাঝে মাঝে জাস্ট একটু কিছু স্টিল পিকচার আপনাদের সাথে শেয়ার করছি আপনারা যেন বোর না হয়ে যান অ্যাকচুয়ালি এগুলো ছিল আমারই চ্যানেলের আমার নিজেরই পচা পছা তৈরি করা কিছু থমলেন আমি খুব ভালো থামলেন তৈরি করতে পারি না আসলে আমার ভালোটা করার চেষ্টাও করার সময় হয় না বা পাই না অজুহাত দেখানো ঠিক হবে না যাই হোক তো যেটা বলছিলাম আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কেটোটাইট আমাদের দেশে কেটোটাইটের বেশ জনপ্রিয়তা বেড়ে গেছে আমার না বেশ খুশি লাগছে বিকজ আমি অলওয়েজ ডিসিপ্লিন মেনটেন করতে পছন্দ করে যদিও ফুললি আমি পারি না বাট কেউ যদি ডিসিপ্লিন মেনটেন করে তার ডে বাই ডে তার হোল লাইফে চলে চেষ্টা করে আমি পার্সোনালি তাকে অনেক অনার করি ইভেন তাকে মন থেকে পছন্দ করি তো আমিও দেখা যায় আমার ফ্যামিলিতে ভালো যেটা দেহের জন্য ভালো হবে সেই খাবারগুলো খাওয়ার ইন্সপাইরেশান করি বা এগুলো নিয়ে একটু বলতে গেলে একটু একটু বাড়াবাড়ি করে যাই হোক আমি আমার ভাষায় বললাম তো যেটা বলছিলাম যে আমিও চাচ্ছি মন্টরান দিয়ে যে আমি কিটোটাই মেনটেন করি ফলো করে ইভেন আমার হাজব্যান্ড বা আমার ফ্যামিলির অন্য সদস্যরা তো অন্য অন্য সদস্যদেরকে দিয়ে হয়তো শুরুটা হবে না আমাকে করতে হবে কিন্তু ভাবছি যে এত মজার মজার পিঠে পায়েস সবজি পোলাও খিচুড়ি বিভিন্ন ধরনের যে খাবারগুলো খাচ্ছি তৈরি করছি সেগুলো থেকে কি করে বের হয়ে আসব। এটা যাক একটা মজার ব্যাপার তো কেটোটাইটে তো কার্বোহাইড্রেট একেবারেই বারন আসলে কার্বোহাইড্রেট খেলে তো আর মানে অ্যাভেলেবেলই প্রচুর পরিমাণে আমরা ডে বাই যেরকম খাচ্ছি ভাত রুটি আলু সরকার জাতীয় খাবার এগুলো তো এগুলো খেলে তো আর কেটোটাইট হবে না এগুলোকে অবশ্যই বাদ দিতে হবে খাবারের মেনু থেকে ডায়েট থেকে তো সেটা নিয়ে আসলে আজকে আপনাদের মাঝে একটু মনের কষ্টটা প্রকাশ করছি যে চাচ্ছি কিভাবে এগুলো থেকে বের হয়ে আসি কিন্তু এখনও শুরুটা হয়নি হয়তো আজ থেকেই শুরু করব। তবে মাঝে মাঝে আমি যেটা করি যে দুপুরবেলা একেবারে অল্প কিছু ভাত খাই আমার হাইট অনুযায়ী ওয়েটটা খুব বেশি না আর দেখা যায় পরপর বেবিরা হয়ে যাওয়ার পর ওয়েটটা একটু বেড়ে গেছে ওয়েট গ্যান্ড করেছি বাট আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এখনও মোটামুটি ভালো আছি কিন্তু আমি চাচ্ছি যে আমার পুরনো ড্রেসগুলোতে ফিট হওয়ার জন্য এবং আর একটু স্লিম হওয়ার জন্য তো অবশ্যই দয়া করবেন আমার জন্য এই লোভনীয় খাবারগুলো থেকে বের হয়ে এসে একদম স্বাস্থ্যসম্মত প্রপার কিটো ডাইট মেনটেন করার জন্য আর কিটো কিটো ডাইট নিয়ে আমি অনেক চেষ্টা করছি জানার জন্য প্রপারলি কিটো ডাইট রেসিপি আপনাদের মাঝে আমার অ্যাম কুকিং চ্যানেলটাতে শেয়ার করার জন্য আর আজকের এই ভিডিওতে আমি যে থামলেনগুলো আপনাদের মাঝে দিয়ে দিলাম শেয়ার করলাম এগুলো প্রত্যেকটা ভিডিও আমি চেষ্টা করবো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিতে আপনারা চাইলে দেখে নিতে পারেন চেক করে নিতে পারেন আবার বলছি কিটোটাইট সম্পর্কে অ্যাকচুয়ালি কিটোটাইটে খুবই জোরালোভাবে লক্ষ্য রাখতে বলা হয়েছে যে আমরা প্রতিদিন যে তেলটা খাই সয়াবিন তেল সেটাকে ক্যান্সেল করার জন্য বাটার ঘি একদমই খুব ভালো হচ্ছে অলিভ অয়েল ভার্জিন অলিভ অয়েল সেটা আমার মতে যে ডে বাই ডে রান্নার ক্ষেত্রে যদি আমরা এই নিয়মগুলো ফলো করি তাহলে কিন্তু আমাদের সময়টাও বেঁচে যায় প্লাস শরীরটা ভালো থাকে সেই দিক থেকে কিন্তু আমাদের মানিটাও সেভ হয় আপনারা একটু খেয়াল করে দেখুন যে কিছু টাইটে যে ধরনের খাবার মেনুগুলো দেওয়া আছে বা খাবার প্রস্তুতের যে সময়টা বা যে ধরনের ইনগ্রেডিয়েন্টসগুলো এগুলো কিন্তু সামান্য পরিমাণ হলেই হয় এবং খরচটাও কিন্তু সেই দিক থেকে অনেকটাই কম সো আমরা কেন ফলো করব না কেন মেনটেন করবো না আমাদের ডে বাই ডে ডেলি লাইফটাতে আর এতে করে কিন্তু আমাদের বডির জন্য অনেক উপকার হয় আমাদের বাংলাদেশে আমার চোখে পড়ল যে আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর জাহাঙ্গীর কবির তো স্যারের বেশ কিছু ভিডিও আমি ফলো করছি দেখছি জানার চেষ্টা করছি ইভেন নেটে অন্য অন্যদের খাবারের লোকার খাবারগুলো বা অন্য অন্য রেসিপিগুলো আমি দেখার চেষ্টা করছি আমি আপনাদেরকেও আহ্বান জানাচ্ছি যে আপনারাও দেখুন আপনারাও জানার চেষ্টা করুন ইভেন আপনাদের আপনাদের মধ্যে বা আমাদের মধ্যে যারা অতিরিক্ত ম্যাদ অতিরিক্ত মোটা আপনাদের ওয়েটের থেকে অনেক বেশি ইভেন আপনারা ওয়েট গ্রেন্ড করতে চান আমি আহ্বান করব। যে আপনারা অবশ্যই কেটেডাইট ফলো করুন ইভেন নির্দিষ্ট সময়ের মধ্যে ইনশাল্লাহ বেশ অল্প কিছু দিনের মধ্যে অতিরিক্ত চর্বিগুলো আপনাদের শরীর থেকে চলে যাবে আর এমনিতেও আমরা যারা যে ডিভাইডে ভাতটা খাই ভাতটা দেখা যায় আমরা যখন মাঠ ঝাম ছাড়িয়ে ফেলে বা মার ছড়িয়ে ফেলে তখন কিন্তু আমাদের এই রাইসটাতে কোনো ধরনের শরীরের জন্য ভালো কিছু থাকে না আর হয়তো অনেকে রাইস কুকারে রাইসটা রান্না করেন সেই ক্ষেত্রে দেখা যায় মাঠটা চলে যায় না থেকে যায় বাট কিটো টাইটে কিন্তু ভাত রুটি আলু টোটালি খাওয়া যাবে না টোটালি খাওয়া যাবে না এগুলো মেনটেন করতে হবে আর প্রচুর পরিমাণে বাদাম খাওয়ার কথা বলা হচ্ছে এটা হচ্ছে দেখা যায় কাঠবাদাম সব ধরনের বাদাম আর সব ধরনের ভেন্স জাতীয় যে খাবারগুলো কিডনি ফেন্স বা দেখা যায় মিষ্টি কুমোরের বেচি এগুলো কিন্তু কিনতে পাওয়া যায় আর এখন যেহেতু বাণিজ্য মেলা চলছে বাণিজ্য মেলাতেও কিন্তু এ ধরনের একটি স্ট্রল আছে আমি গত বছর গিয়েই দেখতে পেয়েছে তো সেখান থেকেও কিন্তু বিভিন্ন ধরনের বিনসগুলো আমরা কিনে নিতে পারি আর এগুলো যদি একটু একটু করে খাওয়া হয় আমাদের শরীরে কিন্তু অনেক পরিমাণে এনার্জি পাওয়া যাবে প্লাস অনেকখানি প্যাট ভর্তি থাকবে টু বি অনেস্ট যে আমার প্যাট ভর্তি করে খাবারটা খাওয়াটা একেবারে অরুচি আমার ভালো লাগে না আর বাঙালি খাবার যখন রান্না করি ভর্তা শাক তখন দেখা যায় একটু ভাত খাওয়ার লোভ হয় আদারওয়াইজ কিন্তু না আর এটা টোটালি আসলে আমি কেন যেন অভ্যস্ত হয়ে যাচ্ছি ভাত না খাওয়াটার ব্যাপারে সেই দিক থেকে সত্যি আলহামদুলিল্লাহ আসলে আমরা পৃথিবীতে যতদিন বাঁচব আমাদের উচিত নিয়ম মেনটেন করে সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকার বিকজ আমরা যে কয়টা দিনে বাঁচি বেঁচে থাকার তো কোনো গ্যারান্টি নেই সেই কয়টা দিন সেই কয়টা মুহূর্ত সুন্দর মুহূর্ত যদি না হয় আমাদের শারীরিক অবস্থাটা যদি ভালো না থাকে তাহলে কারি ভালো লাগে বলুন সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই চেষ্টা করবেন ভালো থাকার জন্য পরিবারকে ভালো রাখার জন্য কি ব্যাপার ভাবছেন যে আমি শেষ করে দেব আমার তো মনে হচ্ছে না আরও দু তিন মিনিট সময় আছে হয়তো ভাবছেন যে আমি মুখে বলছি এক কথা আর খাস করে দেখাচ্ছি অন্যটা অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমার আগেরই শ্যুট করা আমি জাস্ট এই কথাগুলো শেয়ার করার জন্যই আজকের এই ভিডিওটা আপনাদের কাছে নিয়ে আসলাম আর এটার ফুল রেসিপি আমি অ্যাম এন জি কুকিং স্টুডিওতে আপলোড করে ফেলেছি চাইলে দেখে নিতে পারেন ওখান থেকে তবে আমি আবারও অনুরোধ জানাচ্ছি যারা কিটোটাইট ফলো করতে চান বা অতিরিক্ত ম্যাদ সরেলেই সেগুলো ছড়িয়ে ফেলতে চান ছাড়িয়ে ফেলতে চান তাদের জন্য কিন্তু কিটোডাইটটা অনেক ভালো চেষ্টা করুন আই হোপ ভালো থাকবেন আর এই ধরনের সবজি শীতের সবজি দিয়ে সালাদ তৈরি করার ক্ষেত্রে আপনারা অবশ্যই ব্ল্যাক সল্ট আর হচ্ছে অলিভ অয়েলটা ইউজ করবেন অলিভ অয়েলটা ভার্জিন অলিভ অয়েলটা কিন্তু কোলেস্টেরল প্লাস একেবারে টোটালি বিশুদ্ধ একটা তেল যেটা আমাদের শরীরে কোনো প্রকার ক্ষতি করে না ভালো ছাড়া আপনারা সেটার কিনতে গেলেই স্কিনে লেখা দেখবেন বিজ্ঞাপনে যেটা কতটুকু কী আছে ফ্যাট বা সব ধরনের সব কিছুই আমি এই মুহূর্তে আসলে বলতে পারছি না তো প্রিয় দর্শক আমাকে যারা ভালোবেসে দেখেন আমার চ্যানেলগুলো আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমি তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি প্রয়োজন হলে কিটোটাইট ফলো করুন আর ভালো থাকুন আর নতুন যারা দেখছেন তাদের প্রতি অনুরোধ রইল আজকের এই ভিডিওটা এভেন আমার কথাগুলো যদি এটুকু ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সে লিখে জানান ভালো লাগলে অবশ্যই ভালো লিখবেন আর যদি আমার মতামতগুলো আপনাদের ভালো না লাগে আমাকে সংশোধন করার জন্য অবশ্যই লিখতে পারেন আমি এখানে কোনো রকম পেঁয়াজ আর হচ্ছে হলুদ মরিচ ছাড়াই কিন্তু ডিমটাকে ভেজে নিচ্ছি শুধুমাত্র পেঁয়াজ পাতা দিয়ে আর হচ্ছে লবণ দিয়ে একটা কাঁচা মরিচ দিয়ে আমি না সব সময় একটু ডিফারেন্স কিছু ট্রাই করতে পছন্দ করি যেটা আমার কাছে খুব ভালো লাগে আর সেটা আমি শান্তিও পাই তো বন্ধুরা আমার কিন্তু অলরেডি যাওয়ার সময় হয়ে গেল ভালো থাকবেন সবাই সুস্থ সুন্দর থাকুন পৃথিবীতে যে কয়টা দিন বাঁচেন আর সবাই আমার জন্যও দোয়া করবেন আমার ছোট্ট পরিবারের জন্য আপনারাও ভালো থাকবেন দোয়া রইল অনেক অনেক ভালোবাসা রইল আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লা